শ্রাবন্তীর আপকামিং বাজারটা বেশ ভালোই যাচ্ছে, মানে একের পর এক মাস্টার স্ট্রোক দিতে চলেছে শ্রাবন্তী। আর তার আপকামিং ছবিগুলোর লিস্টে রয়েছে ইতিমধ্যে যে ছবিগুলো সে করতে চলেছে, সেগুলো হলো একদিকে রয়েছে রাজশ্রীদের বীরপুরুষ, আর একদিকে সৌরভ ঘোষের নবজীবন বীমা কোম্পানি, তারপরে রয়েছে কৌশিক গাঙ্গুলির কাবেরীর অন্তর্ধান, তারপরে রয়েছে রাজাচন্দের আজব প্রেমের গল্প। এই আজব প্রেমের গল্পতে বনিও কাজ করছে, মানে বনি সেনগুপ্ত, তারও বাজার বেশ ইতিমধ্যে ভালো, কারণ বনিরও অনেকগুলি ছবি পরপর আসতে চলেছে। তো আমি পরের ভিডিওটায় বনিকে নিয়ে একটি ভিডিও করব, যার মধ্যে বনির আপকামিং ছবিগুলো থাকবে এবং তার লেটেস্ট মুভির স্টোরি এক্সপ্লেনও থাকবে তার মধ্যে। তো যাই হোক, সেটা পরের ভিডিওতে আসবে। আপাতত যে যেটা বলছিলাম, তো শ্রাবন্তীর এছাড়াও আরও দুটি ছবি আসছে, তার মধ্যে এক রয়েছে অভিমন্যু মুখার্জির লকডাউন, যার ফার্স্ট লুক দুদিন আগে প্রকাশ পেয়েছে, আর একদিকে রয়েছে লীনা গাঙ্গুলি আর শৈবাল ব্যানার্জির খেলাঘর। এই খেলাঘরে রয়েছে একটি বিশেষ চমক, কারণ দীর্ঘদিন বাদে আবার দেব শ্রাবন্তী জুটি এই ছবিটির মাধ্যমে ফিরছে। হ্যাঁ, একদিকে রয়েছে দেব শ্রাবন্তী প্লাস পাওলি দাম, মানে এটা একটা বিগ কাস্টিং নিয়ে ছবি। তো এই যে দুজন ডিরেক্টর লীনা এবং শৈবালের যে পরিচালনায়, এর আগে সাজবাতি ছবিটি হয়েছিল দেবকে নিয়ে, দেব এবং পাওলি ছিল সেই ছবিটাতে। তো এই ছবিটাতেও দেব পাওলি প্লাস শ্রাবন্তী, মানে একটা বিগ কাস্টিং বলা যায় আর কি। তো এখানেও দেবের একটা চ্যালেঞ্জিং রোল থাকছে। তো দেবের তো পরপর অনেকগুলো ছবি আসছেই যা দেখা যাচ্ছে। তো যাই হোক, আপাতত এই ছবিটার বিশেষ আকর্ষণ এটাই যে দীর্ঘদিন বাদে দেবের পাশাপাশি আবার মানে দেব শ্রাবন্তী জুটিটা আবার কামব্যাক করছে, দীর্ঘদিন বাদে বড় পর্দায় ফিরছে, তার পাশাপাশি পাওলি দামও রয়েছে। তো স্বাভাবিকভাবে এটা একটা সম্পর্কের গল্প, ত্রিকোণ প্রেম তো বটেই, কিন্তু তার মধ্যে যেহেতু পরিচালকরা একটা সম্পর্কের গল্প বলতে ভালোবাসে, তো এটার মধ্যেও একটা নারী পুরুষের একটা সম্পর্ক দেখানো হবে, এবং ছবির কনসেপ্ট এখনও সেভাবে কিছু জানা যায়নি। তো জানতে পারলে আমি নিশ্চয়ই আপডেট দেবো। আর খেলাঘরের পাশাপাশি যে ছবিটার কথা বলছিলাম, যে রিসেন্ট যেটার ফার্স্ট লুক মানে পোস্টারটা বেরিয়েছে এই ছবিটির লকডাউন, এখানে মধুর বলে একটি চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী, এবং তার পাশাপাশি এই ছবিতে রয়েছে সোহম রয়েছে, তারপরে মানালি রয়েছে, অনেকে রয়েছে, অনেক আর্টিস্ট রয়েছে। এটা অ্যাকচুয়ালি তিনটে স্টোরি যতদূর সম্ভব, মানে পোস্টারটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে তিনটে স্টোরি হতে চলেছে, লকডাউনের উপর নির্ভর করে তিনটে আলাদা আলাদা স্টোরি দিয়ে একটা পুরো বড় গল্প হতে চলেছে। মানে লকডাউনের সময় রিলেশনশিপের যে ব্যাপারটা এবং তার টিকে থাকা না থাকা, সেই বিষয়টা এই ছবির মধ্যে আই থিঙ্ক ফুটে উঠবে। তো সেটা নিয়ে এটা ছবি, কারণ পোস্টারে তিনটে পার্ট করে রয়েছে, যেখানে একটা পার্টে সোহমকে দেখা যাচ্ছে, একটাতে শ্রাবন্তী রয়েছে। তো আমার মনে হয় যে এখানে তিনটে আলাদা আলাদা স্টোরি হবে, এবং তিনটে কোথাও এক জায়গায় গিয়ে হয়তো মিলতে পারে, এবং প্রেমের সম্পর্কটাই টেকা না টেকা এই ব্যাপারটা ডিপেন্ড করবে অনেকটা লকডাউনের উপরই কেন্দ্র করে হয়তো ছবিটা হবে। তো সেটা টিজার বা ট্রেলার রিলিজ হওয়ার পর বোঝা যাবে, আপাতত পোস্টারে এই চমকটাই দেখা যাচ্ছে। অভিমন্যু মুখার্জির পরিচালনায় এর আগে সোহম শ্রাবন্তীকে নিয়ে পিআরএ ছবিটি হয়েছিল, যেটি সেরকম একটা রেসপন্স পায়নি। তো দেখা যাক লকডাউন কেমন হয়। তো এটাই ছিল আজকের আপডেট, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।